আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা আছি জর্ডানের ইরবিদ শহরে। তো আমরা এখানে পাঁচ ভাই উপস্থিত আছি। তো আমরা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে এক জায়গায় একটা বড় অনুষ্ঠান হবে, আল হাসানে বড় অনুষ্ঠান হবে। তো ওখানে বাংলাদেশ থেকে গান গাওয়ার জন্য শিল্পী মনির খান আসতেছি কি অলরেডি তিনি এসে গেছেন। তো আমরা এখন সেখানে যাব, আপনারা দেখবেন যে আজকে আশা করি আজকে আমাদের পুরো ভিডিওতে আপনারা থাকবেন যে আসলে মনির খান কি ধরনের গান গায় বা আসলে বাংলাদেশের মানুষগুলো এখানে কি ধরনের আনন্দ ফুর্তি। এ হচ্ছে মোহাম্মদ রুবেল। তো আজকে আমার সফর সঙ্গী ও আমার সাথে যাইতেছে মনির খানের গান এখানে। তো এ হচ্ছে আমার আরেকজন সফর সঙ্গী ছোট ভাই মোহাম্মদ রমজান। তো ও আশা করি আজকে আমাদের সাথে যাইতেছে। আমি তো জানি আমি তো দেখছি তুমি যে আজকে আলাসান যাইতেছো, মনির খানের গান হবে, বাংলাদেশে অনেক মানুষ আছে, তো আসলে কেমন অনুভূতি হইতেছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা প্রবাসী ভিতরে আইসা যে আমাদের বাংলাদেশের শিল্পী দেখতে পারবো, অনেক আনন্দ হবে। তো থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখতে পারতেছেন যে আসলে আমার ছোট ভাই রমজান একটা জিনিস অনুভব করতেছে যে আসলে প্রবাসী থাইকেও বাংলাদেশের শিল্পী আসবে, সেখানে আসলে আর আলাদা একটা অনুভূতি হবে। তো আমি দেখি আমাদের সাথে আরেকজন সফর সঙ্গী আছে, আমার ছোট ভাই মোহাম্মদ নাহিদ। তো বাংলাদেশের নারায়ণগঞ্জ সৈয়দপুরে বাড়ি। তো নাহিদ, তুমি আজকে যে গান শোনার জন্য যেতেছো বা ওইখানে একটা বড় মেলা হবে, তো সেইখানে তোমার অনুভূতি কি? অনুভূতি ওই জায়গায় আর কি আছে ভাই, যেহেতু প্রবাসে আইছি এখন তো দেখতেছি যে বড় একটা শিল্পী এসে আমাদের দেশের, তাহলে তো আমরা একটু ঘুরে ঘুরে আসতে হয়। বা আপনার সাথে আমারও একটু যাইতে ভালো লাগতেছে যে ফার্স্টে একটা বৈশাখী পাইছি বড়ের সাথে, সে কারণে একটু ঘুরতেও মজা লাগতেছে আজকে অনেক। তো ধন্যবাদ। দর্শক আপনারা শুনতে পারলেন যে আমার ছোট ভাই নাহিদ ও আসলে ও খুব এক্সাইটেড, আসলে বাংলাদেশের বড় একটি মাপের শিল্পী মনির খান, অনেক ভালো মানের শিল্পী আসতেছে আজকে আমাদের গান শোনানোর জন্য। তো আমরা চলুন মেলায় যাব এখন। তো মেলায় পৌঁছানোর আগে আমি আমাদের আরো কিছু বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে আপনাদের মিট করানোর চেষ্টা করব। তো দর্শক আপনারা দেখতেছেন যে আমার ছোট ভাই দুইজন ওরা অনেকগুলি গোলাপ ফুল হাতাইতেছে, বিভিন্ন কালারের। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন বিভিন্ন কালারের গোলাপ ফুল আছে। রমজান একটু তোমার ফুলগুলি দেখাও তো ভাইয়া। এই যে দেখা যেতেছে আপনারা হলুদ ফুল আছে, গোলাপি কালার ফুল আছে, অনেকগুলি গোলাপ ফুল। তো আসলে তোমরা এই ফুলগুলি কোথা থেকে আনছো? এখানে কি ফুল বিক্রি হয় নাকি তোমরা অন্য কোথাও থেকে আনছো ফুলগুলি? না, আমরা এখানে বাসার ভিতরে অনেক মানে ফুল গাছ আছে, ওই জায়গা থেকে আমরা নিয়েছি। ও আসলে মানে তুমি বুঝতে চাইতেছো যে জর্ডানে অনেক বাসা বাড়িতে অনেক ফুল গাছ হয়, তো ওই ফুল গাছ থেকে যদি চাও তাহলে ওরা এমনিতেই দেয়, কোনো না করে না। তার মানে ওরা ব্যক্তি হিসেবে মানে মোটামুটি ভালো, খুবই ভালো যে আসলে সবার সাথে মানে মিলে বা মানে মানুষ কেউ কোনো কিছু চাইলে ওইটা দেয়। ধন্যবাদ। তো দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলে জর্ডানের প্রতিটি বাড়িতেই অনেক ফুল গাছ আছে, প্রচুর ফুল গাছ আছে। দেখি আমার যদি মানে সুযোগ হয় তাহলে আমি আপনাদেরকে একটা ওইরকম ভিডিও করে দেখাবো। তো ওইখান থেকে ফুল চাইলেই ওরা দেয়, ওরা আসলে না করে না। তো দর্শক আপনাদেরকে বলছিলাম যে আসলে আমরা গাছ দেখাবো, যে আমার হীরা ভাই এই মাত্র ফুলগুলি ছিঁড়ছে। তো আমরা বলছিলাম যে আসলে কোন গাছ থেকে আমরা ফুলগুলি নেই সেটা আসলে দেখাবো। তো দেখুন দর্শক, এই হচ্ছে গোলাপ ফুল গাছ। এই গোলাপ ফুল গাছ থেকে অনেকে অনেকগুলি ফুল নিছে। তো এগুলি আসলে আমরা এই গাছ থেকে সবগুলি ফুল নিয়েছি। তো আসলে ওরা খুবই ভালো মানের লোক, তো খুবই ভালো মানুষ। তো বন্ধুরা আমরা এখন গাড়িতে আছি, গাড়িতে এখন চলে যেতেছি আমরা। তো আমাদের সফর সঙ্গী আরো দুজন নাহিদ এবং রমজান উঠলো মাত্র। তো
হচ্ছে আমরা মেলায় যাওয়ার পথে আমরা একটি দোকানে মানে গাওয়া খাওয়ার জন্য দাঁড়াইছি। তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা আসলে কোন দোকানে আছি। এখানে দেখি গাওয়া বানাইতেছে, তো গাওয়া বানানোর জন্য ব্যস্ত আছে। আমরা আছি এই জায়গাটির নাম হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্ট এরিয়া। ক্যান্টনমেন্ট এরিয়াতে আছি আমরা। আর বেশি দূর না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আল আসাদ যে গান হবে আজকে বা মেলা হবে সেখানে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আসলে সকালবেলা যে ভিডিওটা চালু করছিলাম তো এখন মেলা শুরু হয়ে গেছে গা। মেলাতে আসলে প্রচুর বাংলাদেশি মানুষ আছে। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যে আসলে মেলাতে কত বাংলাদেশি মানুষ আছে। তো আমি এখানে পাইছি বাংলাদেশে আমার আমার জেলার আমার এক ছোটো ভাই পাইছি, যে ওর নাম হচ্ছে মোহাম্মদ রুবেল। তো আমি ওকে আসলে কিছু জিজ্ঞেস করতে চাইতেছি। তো রুবেল ভাইয়া, তো আপনারা তো অনেকদিন যাবৎ বিদেশে আছেন, তো বাংলাদেশ আমি এখানে দেখতেছি বাংলাদেশি একসাথে, তো আসলে এত বাংলাদেশি তারপর আবার আসতে দেখতেছি মনে হয়, তো আসলে এই অনুভূতি আপনাদের কাছে কেমন লাগতেছে? ধন্যবাদ তোমাকে। আপনার নাম কি? আপনার নাম রুনা। তো আসলে বাংলাদেশে আসার পর আপনাদের এখানে আপনাদের অনুভূতি কেমন, যে আসলে এরকম কষ্ট আছে কিনা? আপনাদের কোম্পানির মালিক মানে কোম্পানির নাম বন্ধুরা আপনারা শুনতে পারতেছিলেন, আমি রুনা নামে একজন বাংলাদেশির সাথে কথা বললাম। উনি জর্ডানে ক্লাসিক ফ্যাশনে কাজ করে। তো উনি বলল যে আসলে জর্ডানে ওনারা বাংলাদেশ থেকে আসার পর বাংলাদেশ থেকেও ভালো সুযোগ সুবিধা পাইতেছে, এখানে ওনারা আসলে খারাপ নেই, খুব ভালো অবস্থা নিয়ে আছে। ওকে দেখি আমি আসলে বাংলাদেশের অন্য আর কারো পাই কিনা, তারপর আমি ওনাদের সাথে বাংলাদেশে আপনি আপনি জর্ডানে আসেন কতদিন আছেন? জর্ডানে আপনারা যে আসলে মানে প্রবাসী জীবন কাটতেছেন, তো এখানে কি আসলে মানে খুব মানে খারাপ কিছু মানে অন্যান্য দেশ থেকে জর্ডানে কতটুকু সুযোগ সুবিধা, আপনি সুযোগ সুবিধা আসলে ভালো পান কি? আচ্ছা, আজকে আজকে আমি এখানে দেখতেছি যে প্রচুর বাংলাদেশের মানুষ আছে। তো আসলে এখানে সবাই একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমি জানি আপনারা সবাই এখানে গার্মেন্টসে কাজ করেন। তো বাংলাদেশ থেকে অনেক দূর থেকে কিছু শিল্পী আসতে পারছে, আপনি
ওকে দর্শক, আপনারা শুনতে পাইলেন যে আসলে রিনাক্তার উনি বললো যে আসলে জর্ডানে আসলে খুবই ভালো একটি পরিবেশ, এখানে গার্মেন্টসে কাজ করে কোনো সমস্যা নাই। তো দেখি আসলে আমরা আরও কোনো বাংলাদেশি পাই কি না, আমরা আরও কোনো বাংলাদেশির সাথে পাইলে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ওকে, আল্লাহ। তো আপনার নাম কি? আপনার দেশের বাড়ি কোথায়? আমি বাংলাদেশ। তো আপনি এই দেশে কতদিন যাবৎ আছেন? দর্শক, উনি বলতেছে উনি আসলে 4 বছর 5 বছর চলতেছে, উনি 5 বছর যাবৎ জর্ডানে আছে। তো আসলে জর্ডানে সুযোগ সুবিধা কেমন, আপনাদের কি খুব কষ্ট হয় নাকি মোটামুটি ভালো অবস্থানে আছে পৃথিবীর অন্যান্য দেশ থেকে? ভালো আছে। দর্শক, আসলে আপনি শুনতে পেলেন যে এনামুল ভাই বলল যে উনি পৃথিবীর অন্য কোনো দেশে যায়নি, তবে জর্ডানে আসার পর খুব ভালোই আছে, তার কোনো মানে অসুবিধা নেই। ভাই, আপনার নাম কি? আপনার দেশের বাড়ি কোথায়? আপনি বিদেশে কত বছর যাবৎ থাকেন? 3 বছর। কি আপনি জর্ডানে কোনো মানে সমস্যা ফেস করছেন? তো আজকে আমি দেখতেছি এখানে অনেক বাংলাদেশি আছে বা বিশাল বড় একটি মেলা, মেলায় দেখতেছি মনির খান আসছে বাংলাদেশ থেকে, আপনাদের অনুভূতি কি? আপনারা তো আসতে পারেন যে আসলে মনির খানের মতো একটা শিল্পী এতদিন পরে আপনার দেশে আসছেন, দেশের মাটিতে দেশের শিল্পী ব্যক্ত করতেছেন, এটা কি আসলে আপনার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসলে আমদাদুল ভাই বলল যে মনির খান আসাতে বাংলাদেশি জাতি হিসেবে তিনি গর্বিত। দেখি আমি আরো কোনো বাংলাদেশি পাই কিনা। ওকে, লেটস গো। দর্শক, শুনতে পেলেন যে মজিদ ভাই বাংলাদেশে বাড়ি, উনি এখানে মনির খানের গান শোনার জন্য আসছে। তো ভাই, গান কেমন লাগতেছে? ভালো। তো জর্ডানে কতদিন যাবৎ আছেন? 15 বছর। কি কোনো সমস্যা ফেস করছেন? এমনিতে আসলে জর্ডানটা খুব ভালোই আছে। দর্শক, আপনারা শুনলেন যে আসলে আমাদের পলাশ ভাই মনির খানকে এক নজর দেখার জন্য এখানে আসছে, আর এখানে প্রচুর বাংলাদেশি একসাথে আছে। তো আমি দেখি আর কোনো বাংলাদেশি বোন বা ভাই পাই কি না, যদি আমার সাথে কেউ কথা বলতে চায় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আরেকজনের সাথে কথা বলাবো। দর্শক, আমরা আরেকজন বাংলাদেশি ভাই পাইছি। তো ভাই জান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। আপনার দেশের বাড়ি কোথায়? তো আপনি এখানে কত বছর যাবৎ আছেন? 10 বছর। আসলে জর্ডানে 10 বছর যাবৎ আছেন, আপনি কি বড় ধরনের সমস্যা ফেস করছেন কখনো? আসলে আপনি জর্ডান ছাড়া অন্য কোনো দেশে ছিলেন কখনো? জর্ডান আসলে 10 বছর যাবৎ আসার পরে আপনি মোটামুটি ভালো অবস্থানে আছেন, কিন্তু মানে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আপনাদের কাজের
আমি পরিভ্রমণে যাই তো অটো আজকে এখানে আসছেন কেন? তো দর্শক আপনারা শুনতে পাইলেন যে আসলে আমাদের জাকির ভাই বাংলাদেশি একজন লোক, উনি এখানে মনির খান আসছে, বাংলাদেশের অনেক গর্বের একজন শিল্পী, মনির খানকে এক নজর দেখার জন্য এখানে আসছে। তো দেখি আমি আসলে আরও কোনো বাংলাদেশি পাই কি না, তো আমি আরও অনেকের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি আসলে প্রবাসে যারা আছে তারা আসলে কতটুকু ভালো আছে না খারাপ আছে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো আমি। তো থাকুন আপনারা আমার সাথে। এই ভাই বলতেছে উনি ইন্ডিয়ান, তো এখানে আসলে গান শোনার জন্য আসতে উনি এখানে কাজ করেন। আচ্ছা আপনার নাম কি? আপনার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট আপনার দেশের বাড়ি? আপনি এখানে কতদিন যাবৎ আছেন জর্ডানে? ও আপনার আসলে খুব ভালো করে সব দিন মুখোশ রাখছেন। আজকে এখানে কেন আসছেন? আপনারা আসলে এখানে মনির খান আসছে, তারপর অনেকদিন প্রবাসে থাকেন, অনেক কষ্ট করেন, একটু মনোরঞ্জনের জন্য আসলে ধন্যবাদ। দর্শক আপনারা শুনে উঠতে পারলেন, হীরা ভাই নারায়ণগঞ্জের ছেলে, উনি আসলে 4 বছর যাবৎ আছেন, উনি অনেক ভালো আছেন। তো ভাই সাহেব আপনার নাম কি? ফরহাদ। তো আপনি কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ থেকে আসছি, নরসিংদী জেলা থেকে। তো আপনি জর্ডান আসছেন কতদিন যাবো? আমি জর্ডান 9 মাস যাবো। আপনি আসলে আজকে এখানে আসছেন কেন? আজকে আমরা এখানে আছি বৈশাখে বাংলার সুবর্ণবর্ষ আমরা উপার্জন করছি, আমরা অনেক আনন্দ উপভোগ করছি, এবং আমাদের সবচেয়ে প্রিয় শিল্পী আমাদের মনির খান আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং বহু সুন্দর সুন্দর গান আছে। দর্শক আপনারা শুনতে পাইলেন যে এখানে ফরহাদ ভাই বললো যে মনির খান বাংলাদেশ থেকে আসছে, তো সেই জন্য পয়লা বৈশাখ উপলক্ষে সবাই খুব আনন্দ করতেছে। এত কষ্টের মাঝে প্রবাসীরা যে আসলে কিছুটা আনন্দ করতে পারে, ফরহাদ ভাই আমরা অনেক খুশি, অনেক 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 খুশি। বিদেশের যত কষ্ট আছে আমরা সবকিছু ভুলে আমরা এই আনন্দতে সবাই একসাথে হয়েছি এবং আমরা বহুত অনেক 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 আনন্দ পেয়েছি। ওকে ধন্যবাদ। ভাই সাহেব আপনার নাম কি? আপনার দেশের বাড়ি কোথায়? লালমনিরহাট। জর্ডান আসেন কতদিন যাব? কোন ব্যক্তি নিতেন? আপনি ক্লাসিকে চাকরি করেন। তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে দুটো ক্লাসিক আয়োজন করছে। তো এখানে আপনার কেন আসছে? তো আমি শুনছি এখানে মনে করেন আসছে, তো আপনাদের প্রবাস জীবনে তো কষ্টের মাত্রা।
বন্ধুরা, আমরা বাংলাদেশে কিছু বন্ধু আছি, তো আমার বন্ধুরা আজকে অনেক আনন্দ ফুর্তি করতেছে। আমি জানি এখানে মনির খান আসছে, মনির খানের গান লাইভ চলতেছে, তো আপনার আসলে অনেক খুশি আছে। আমরা এখানে আরো দুজন বাংলাদেশি পাইছি, তো আপনার নাম কি? আমার নাম রাবেয়া। আপনার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। তো আপনি জর্ডানে আছেন কতদিন যাব? চার মাস হয়েছে জর্ডানে আছেন। জর্ডানে কি আসলে আপনি মানে মোটামুটি ভালো অবস্থানে আছেন, নাকি মানে এখানে কাজকর্মে খুব অসুবিধা আছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এখানে আসছেন কেন? আমি শুনছি এখানে মেলাতে মনির খান আসছে, তো আপনারা কি আসলে মনির খানকে দেখছেন এখনো? তো ধন্যবাদ দর্শক, আপনারা বুঝতে পারলেন যে রাবেয়া উনি আসলে মনির খানের গান শুনছেন। এখন মনির খানের গান লাইভে চলতেছে, তো আমি আসলে এখানে দেখতেছি আরেকজন পাইছি। আপা, আপনার নাম কি? আপনি এখানে কেন আসছেন আজকে? মেলা একটি দোকান দিছে, ওনার দোকানে বিরিয়ানি, চটপটি, ফুচকা, তারপর বরিশালের পান, অনেক কিছু পাওয়া যেতেছে। তো বন্ধুরা, আপনারা তো আর তখন আর আসতে পারবেন না। তো আপনি আপনি জর্ডানে আছেন কতদিন যাবৎ? 5 বছর। কি আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? মোটামুটি ভালো আছেন? তো আজকে আপনার দোকান কেমন চললো? মাশাআল্লাহ অনেক ভালো। দোকানে বেচে কিনা যা হয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে আজকে? আসলে ব্যবসা করার জন্য দোকান দিচ্ছেন আজকে, নাকি শুধু আনন্দ ফুর্তি করার জন্য, যে আসলে সব অনেক বাংলাদেশি একসাথে হবে সেটার জন্যই? ওকে, ধন্যবাদ। তো আপনারা শুনলেন বিজ্ঞাপন দোকান দিচ্ছে, কিন্তু খুব মনে হয় খুব বেশি লাভ হয় নাই, সেজন্য সবটা মিলে বলে দিল। তো ওকে দেখি আমি আর কোনো বাংলাদেশি পাই কিনা। বাবা চমৎকার একজন মানুষ, গতকাল থেকেই দেখছি। আচ্ছা, অনেক কাজের অনুরোধ রয়েছে। কেন তুমি এত আগুনে পোড়ালে, কেন ভালোবাসার সজাগো? ধন্যবাদ নাসিমকে, যে নাসিম বাংলাদেশের ছেলে, ও এখানে জর্ডানে আসতে অনেক দিন যাব। তো এখানে আপনারা শুনলেন যে এখানে আমি আজকে এমন একজন লোককে পেয়ে গেছি যে আমি সারাদিনে আজকে যে ভিডিওটা তৈরি করলাম, তো এই বড় বিশাল যে অ্যারেঞ্জমেন্টটা এটা করছে বাংলাদেশি যে লোক, যার দক্ষতার কারণে আজকে আমাদের মনির খান এখানে আসছে। তো উনি আসলে আয়োজনটা করছে,
আমি আপনাদেরকে তার সাথে পরিচিত করতে চাই, তারপর আমি ওনার মুখ থেকে শুনতে চাই। ভাইজান আপনার নাম কি? ভাই আপনি তো নিশ্চয় বাংলাদেশে? তো আজকে এত বড় আয়োজন হইলো ক্লাসিক ফ্যাশন থেকে, তো আজকে আসলে বাংলাদেশি এতগুলি শ্রমিকের জন্য আপনি এই যে এই আয়োজনটা করছেন, এর জন্য আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি অনেক ভালো, কারণ এখানে আমরা বাংলাদেশিরা মা বাবা ভাই বোন সব রেখে ওভার জীবনে আসছি, তো এই কারণে এই চিন্তা ধারণা আছে সব বাঙালি যদি আমরা একসাথে হই এবং বাংলাদেশের স্বনামধন্য একটা শিল্পী আছে সবার একটা বাঙালি মিলন মেলা হয়ে যাবে, এইটাই উদ্দেশ্যে আমি ফারুক ভাইকে আমি আন্তরিকভাবে আমার নিজের পক্ষে থেকে ধন্যবাদ দিতে চাই। আসলে আমি আজকে সারাদিন এটা পরিদর্শন করছি, আমি টোটাল ভিডিওটাই তৈরি করছি আজকে, যে বাংলাদেশি মানুষ কতটা আনন্দ উপভোগ করছে পয়লা বৈশাখে। আমার মনে হয় বাংলাদেশের ভিতরে এতটা আনন্দ হয় না, তো আমার নিজের পক্ষে থেকে ফারুক ভাইকে আরেকবার ধন্যবাদ। আর এই আয়োজনটা আমি আপনাদেরকে জানাই যে জর্ডানে ক্লাসিক ফ্যাশন নামে একটি ভেটরিনের থেকে আয়োজনটা করা হয়েছে, আর এটার মূল উদ্যোক্তা হয়েছে আমাদের ফারুক ভাই। ফারুক ভাইয়ের কারণে বাংলাদেশের মানুষ আজকে মনের কাটিয়ে সচেতন থাকতে পারছে। প্রবাসী বসে থেকেও ফারুক ভাই আসলে এত বড় আয়োজনটা করছেন, তো ফারুক ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। ফারুক ভাই প্রবাসী যে আপনাদের ফেসবুকে অনেক বাংলাদেশি মানুষ থাকে, তাদের কিছু কিছু বলেন। আমি বলতে চাই সবাই আমরা প্রবাস জীবনে আসছি এবং মা বাবা ভাই বোন সংসার থেকে আসছি, সবাই তোমরা তোমাদের পরিবারকে ভালোবাসবে এবং সবাই একসাথে থাকবে, মেয়ে নিতে থাকবে এবং সেই কর্মক্ষেত্রের জন্য আমরা এত দূর আসছি, সেই কর্মক্ষেত্রকে সবার আগে প্রাধান্য দেবে। এখন আপনাদের দেখাবো আমি আজকে সারাদিন কি করছি। আমি আজকে সারাদিন এখানে মেলায় অনেকের ইন্টারভিউ নিয়েছি এবং আমি নিজে একটি দোকান দিয়েছিলাম মেলার মধ্যে। আমার মেলার কাজ ছিল যে এখানে মক প্রিন্ট করা। আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলি মক আছে, এই মকগুলি আসলে আমি প্রিন্ট করছি। এই মকগুলি আমার প্রিন্ট করার কাজ, আমি সাবমিশন মকের কাজ করছি। তো আসলে তো আজকে আমি এখানে শুধু ইন্টারভিউ নিইনি, আমি আসলে আমার দোকানও চালাইছি। তো আশা করি সবাই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বিদেশের মাটিতে বাবা মা ভাই বোন তারপর স্ত্রী সন্তান অনেককেই ফেলে, বন্ধুবান্ধবকে ফেলে বিদেশের মাটিতে আসি।